নাটিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আমরা ভকলেটের জন্য মেকানিক্সের প্রায় অর্ধেক পার্ট ভিডিও আকারে অলরেডি আপলোড করেছি এবং তার অর্ধেকের মধ্যে টপ 200 যে এমসিকিউ আমরা সিলেক্ট করব, তার 100টা টপ 100 মানে প্রথম অর্ধেক, টোটাল যে মেকানিক্সের সিলেবাস আছে তার প্রথম অর্ধেক নিয়ে টপ 100টা প্রশ্ন আমরা সিলেক্ট করে তার পিডিএফ ফাইল তৈরি করেছি, যার ডাউনলোডের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর এরপর থেকে অর্থাৎ আজকে যে সেই ভিডিওটা হচ্ছে, এখান থেকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ ভরকেন্দ্র, জড়তারহমক এবং এই চ্যাপ্টারটা অর্থাৎ সিম্পল লিফটিং মেশিন, এই চ্যাপ্টারটা নিয়ে আর 100টা প্রশ্ন আমি সিলেক্ট করব, তার পিডিএফ ফাইল তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে জাস্ট ভিডিও আকারে আমি এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি, যেগুলো খুবই আগামী যে ভোকলেট পরীক্ষা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সমস্ত ভিডিওটা ভালো করে দেখো যারা ভোকলেট ক্যান্ডিডেট আছো। তো দেখো, প্রথম প্রশ্ন আছে, এর মধ্যে কোনটা এককবিহীন রাশি? এম এ, ভি আর, এফিসিয়েন্সি আর অল অফ দিস। তো প্রথমত বলতে হবে এম এ মানে কী জিনিস। এম এ হচ্ছে যান্ত্রিক সুবিধা, যেটা হচ্ছে দুটো বলের অনুপাত, অর্থাৎ এর কোনো একক নেই। দ্বিতীয়ত ভি আর মানে হচ্ছে ভেলোসিটি রেশিও, অর্থাৎ কোনো একটা মেশিনে যে বলটা প্রয়োগ করা হয় তার প্রয়োগবিন্দু সরণ এবং যে লোডটা ওঠে সেই লোডের সরণের অনুপাতটাকে বলা হয় ভেলোসিটি রেশিও। তো এটাও যেহেতু দুটো দূরত্ব বা দুটো ডিস্টেন্সের অনুপাত, তাই এটারও কোনো একক নেই। তৃতীয়ত দেখো এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা মানে কি আসলে? এম এ বাই ভি আর, এটাকে হিসাব করলে দেখা যাবে এখানেও কোনো একক নেই, এই জন্য এখানে অল অফ দিস হচ্ছে আনসার, অর্থাৎ এম এ, ভি আর এবং এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির বাংলা কি? যে কর্মদক্ষতা। তো এই তিনটেই হচ্ছে আসলে এককবিহীন রাশি, এদের কোনো একক নেই, এগুলো জাস্ট একটা অনুপাত বা পার্সেন্টেজ মাত্র। তারপরে প্রশ্ন দেখো, সিম্পল লিফটিং মেশিনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী, বা এম এ বলা হয় সংক্ষেপে। তো আমি একটু আগে যেটা বললাম, এখানে সঠিক উত্তর হচ্ছে কি? লোড বা এফোর্ট, অর্থাৎ সংক্ষেপে ডাব্লু বাই পি দিয়েও তোমরা অনেক বইয়ে দেখে থাকবে। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, কোনো যন্ত্রে বলের প্রয়োগবিন্দু সরণ এবং ওয়াই এবং লোডের প্রয়োগবিন্দু সরণ এক্স হলে ওহার ভি আর বা ভেলোসিটি রেশিও কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়াই বাই এক্স হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ বলের প্রয়োগবিন্দু সরণ এবং লোডের সরণের অনুপাতটাকে বলা হয় ভেলোসিটি রেশিও। তারপর দেখো, সরল উত্তোলক মেশিনের বেগ অনুপাত হলো কি? আসলে এই জিনিসটা একটু ভাষা দিয়ে বলা হয়েছে, এখানে সঠিক উত্তর হচ্ছে প্রয়াসের পরিপ্রেক্ষিতে পরিবর্তন, অর্থাৎ প্রয়াসের সাপেক্ষে কতটা পরিবর্তন হচ্ছে তা সেটাই, অর্থাৎ প্রয়াস বলতে এখানে প্রযুক্ত বলকে বোঝাচ্ছে। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো 5 নম্বর, কোনো যন্ত্রের প্রযুক্ত বল পি এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি ওয়াই হয় তাহলে, এবং ওয়াই এবং লোডের মান ডাব্লু এবং লোডের প্রয়োগ বিন্দু সরণ যদি এক্স হয় তাহলে তার ইনপুট কোনটাকে বলা হয়? পি ইন্টু ওয়াই হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ প্রযুক্ত বল এবং সেই প্রয়োগ বিন্দু সরণের গুণফলটাই হচ্ছে পি ইন্টু ওয়াই, অর্থাৎ যে বলটা প্রয়োগ করার ফলে সেখানে যতটা কৃত কার্য হচ্ছে সেটাই হচ্ছে তার ইনপুট। তারপরে প্রশ্ন দেখো, একই প্রশ্ন এখানে আউটপুট দিয়ে দিয়েছে। আউটপুট মানে কি? যে লোডটা প্রয়োগ করা হয় এবং তার যে সরণ হয় সেটাকে বলা হচ্ছে আউটপুট। ডাব্লু যদি লোড দেওয়া হয়, এক্স পরিমাণ যদি সরণ হয়, তো ডাব্লু হচ্ছে এখানে সঠিক উত্তর, সরি অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো এখানে 7 নম্বর, যে একটা মেশিনের সাধারণ সমীকরণ আছে, তো এখানে ডাইরেক্ট উত্তরটা হচ্ছে এটা, যে অপশান বিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ পি ইকুয়াল টু এম ডাব্লু প্লাস সি। এখানে আমি বলে দিচ্ছি যে এর পি হচ্ছে প্রযুক্ত শক্তি, যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটাকে বলা হয় পি, আর ডাব্লুটা হচ্ছে যে পরিমাণ লোড ওঠানো হয় সেটা হচ্ছে ডাব্লু, আর এম আর সি হচ্ছে এখানে দুটো ধ্রুবক। তো সেই ধ্রুবক দুটোর মান মেশিনের উপর নির্ভর করে বা তার এফিসিয়েন্সির উপর নির্ভর করে। এরপরে দেখো, কোন যন্ত্রের প্রযুক্ত ভার বা লোড এবং প্রযুক্ত বলের অনুপাতকে ড্যাশ বলে, কি বলে? একটু আগে বলা হলো ভার এবং প্রযুক্ত বলের অনুপাতকে বলা হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যেটা সংক্ষেপে ডাব্লু বাই পিও বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, এফিসিয়েন্সি অফ মেশিন, যার বাংলা হচ্ছে কি? এফিসিয়েন্সি অফ মেশিনের বাংলা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। তো এখানে সঠিক উত্তর কি? এফিসিয়েন্সিকে দুরকমভাবেই প্রকাশ করা যায়, এ বি দুটোতে যা আছে, অর্থাৎ এ বি দুটোই এখানে সঠিক। এফিসিয়েন্সির সংজ্ঞা আউটপুট বা ইনপুট বলেও বলা যাবে, এম এ বাই ভি এর বলে ভি এ দিয়েও বলা যায়, অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, এরকমভাবে বলা যাবে।
তারপরে প্রশ্ন দেখো, সেলফ লকিং মেশিনের ক্ষেত্রে ইটা, এটা হচ্ছে এনের মতো যে চিহ্নটা দেখছো, এটা আসলে ইটা বলা হয় গ্রিক অক্ষর, এটা এনের মতো দেখতে, এই ইটা দিয়েই কোনো মেশিনের কর্মদক্ষতাকে প্রকাশ করা হয়। তো সেলফ লকিং মেশিনের ক্ষেত্রে কর্মদক্ষতা সবসময় 50%-এর কম হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতি বছর এই তিনটে প্রশ্নের মধ্যে একটা আসে, ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে আসতে পারে। তো এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, যে সেলফ লকিং মেশিন বা বাংলায় বলতে গেলে একটা কঠিন বাংলা আছে, সেটা হচ্ছে কি আত্ম অবরোধী মেশিন। সেই মেশিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত? 50%-এর কম। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি। তারপরে দেখো সিমিলার প্রশ্ন, রিভার্সিবল মেশিনের ক্ষেত্রে কি হয়? রিভার্সিবল মেশিন যার বাংলা বলতে গেলে বলতে পারো উভমুখী মেশিন, উভমুখী মেশিন, তো সেক্ষেত্রে কি হয়? 50%-এর বেশি হয়। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর অপশান শেষে যেটা আছে আইডিয়াল মেশিন, আইডিয়াল মেশিনের এফিসিয়েন্সি কত হয়? সবসময় 100%। তো এই তিনটে কথা তোমরা ভালোভাবে মনে রাখবে, যে সেলফ লকিং বা আত্ম অবরোধী মেশিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি 50% কম হয়, রিভার্সেবলের মেশিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি 50%-এর বেশি, অর্থাৎ 50 থেকে 100%, 100%-এর কম, আর আইডিয়াল মেশিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি অবশ্যই 100% হয়। আইডিয়াল মেশিনের বাংলা হচ্ছে কি? আদর্শ মেশিন বা আদর্শ যন্ত্র। তারপরে প্রশ্ন দেখো 13-তে, একটি মেশিনের ঘর্ষণ গুণাঙ্ক এম এবং তার ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘর্ষণ গুণাঙ্ক এম হলে তার ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে 1/m। তো 1/m হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি খুব ভালোভাবে মনে রাখতে পারবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর আসার সম্ভাবনা আছে। তো 1/m হচ্ছে তার ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ, অর্থাৎ সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা। তারপরে প্রশ্ন সিমিলার টাইপের, দেখো একটা মেশিনের ঘর্ষণ গুণাঙ্ক এম হলে তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বা ম্যাক্সিমাম কর্মদক্ষতার মান কত? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1/m×VR। তো এই দুটো ভালোভাবে মনে রাখবে, একটা কমন পাবে যে কোনো মেশিনের ঘর্ষণ গুণাঙ্ক এম হলে মেকানিক্যাল ম্যাক্সিমাম এমএ বা ম্যাক্সিমাম মেকা, অর্থাৎ সর্বোচ্চ এমএ হচ্ছে কি 1/m, আর সর্বোচ্চ এফিসিয়েন্সি হচ্ছে 1/m×VR। তারপরে প্রশ্ন দেখো, সরল উত্তোলক মেশিনের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কত? তো সর্বোচ্চ ক্ষমতা কত, এই প্রশ্নটা আগের বছর এসেছিলো, অর্থাৎ 2018-তে এসেছিলো। তো এখানে সর্বোচ্চ ক্ষমতা মানে এখানে কর্মদক্ষতাকেই বোঝাচ্ছে, অর্থাৎ এই প্রশ্নটা এটা ঘুরিয়ে করা হয়েছে। দেখো যে 1/m×VR কোথায় দেওয়া যেতে পারে, কোথায় আছে? অপশান এ হবে এখানে সঠিক উত্তর, 1/VR×m, এমটা জাস্ট পরে আছে। 100% মানে কিছুই না, 100% মানে 100% মানে তো 100/100, অর্থাৎ ওটা তোমাদের ঘাবড়ানোর জন্য দিয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দেখো 1/VR×m, আর এখানে কি পড়লাম যে 1/m×VR, দুটো আসলে একই জিনিস, প্রশ্নটা আসলে একই জিনিস, একটু ঘুরিয়ে করেছে। তারপরে প্রশ্ন দেখো, একটি যন্ত্র 80 N বল প্রয়োগ করে 1000 N ভরকে তুলতে পারে, যদি তার ভেলোসিটি রেশিও 20 হয় তাহলে যন্ত্রটি কী ধরনের মেশিন? তো সেটা সেই মেশিনটা যন্ত্রটা কী ধরনের সেটা বার করতে গেলে তার এফিসিয়েন্সিটাকে বার করতে হবে। এফিসিয়েন্সি যদি 50%-এর কম হয় তাহলে সেলফ লকিং, 50%-এর বেশি হলে রিভার্সেবল, এবং 100% হলে আইডিয়াল মেশিন। তো এখানে দেখো প্রথমত তার এম এ মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করবে, বলে দিচ্ছি তোমরাই নিজে করে নিতে পারবে। দেখো তাহলে এম এ কত হবে এই মেশিনটার? এম এ হবে 1000/80, সেটা বার করবে, আর ভিহার তো দেওয়াই আছে, আর এফিসিয়েন্সি মানে হচ্ছে এম এ বাই ভিহার। তাহলে 1000/80 তাকে আবার 20 দিয়ে ভাগ করবে, দিয়ে হিসাব করে দেখবে 100 দিয়ে গুণ করার পরে একটা পার্সেন্টেজ যেটা আসবে সেটা হবে 67% একটা পার্সেন্টেজ আসবে, অর্থাৎ 50%-এর বেশি, এবং শেষে এটা রিভার্সেবল মেশিন উত্তর হবে, যেহেতু 50%-এর বেশি আসবে। তারপর দেখো, কোনো লেবারের বল বাহু এবং এ এবং রোধ বাহু বি হলে তার এম এ মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে কি বল বাহু বাই রোধ বাহু। তাহলে অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, হ্যাঁ তোমরা ভালো করে মনে রাখবে। তারপর দেখো, ফার্স্ট ক্লাস লেবার এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? দেখো ফার্স্ট ক্লাস লেবারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হয় সবসময়? একটা কথা ভালোভাবে এখানে বলে রাখি যে ফার্স্ট ক্লাস লেবারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের কম হতে পারে, অর্থাৎ <unintelligible>1 হতে পারে, একের বেশি হতে পারে, একের সমানও হতে পারে, অর্থাৎ অল অফ দিস এখানে উত্তর, অর্থাৎ এই তিনটে অপশানই হতে পারে, এই জন্য অল অফ দিস এখানে সঠিক উত্তর হবে। তারপর দেখো, সেকেন্ড ক্লাস লেবারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হয়? সবসময় একের বেশি হয়। এই কথাটা তোমরা ভালোভাবে মনে রাখবে যে সেকেন্ড ক্লাস লেবার যদি হয়, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যন্ত্রের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবথেকে বেশি হয়।
মানে সবসময় একের থেকে বেশি হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখনও পর্যন্ত আসেনি, তবে আসার সম্ভাবনা আছে। তবে দেখো, তারপর দেখো যে থার্ড ক্লাস লেবার, থার্ড ক্লাস লেবারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবসময় একের কম হয়, লেস দেন ওয়ান। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর দেখো, কোনো লেবারের মাঝে যদি আলম্ব বিন্দু থাকে তাহলে সেটাকে কী বলা হয়, অর্থাৎ মাঝে আলম্ব, একদিকে বল একদিকে লোড যদি থাকে তাহলে সেটা অবশ্যই ফার্স্ট ক্লাস লিভার। দ্বিতীয়, তারপরে যেটা আছে দেখো, কোনো লিভারের মাঝে যদি প্রযুক্ত ভার থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার। তোমরা এখানে একটা একটা করে উদাহরণ বললে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেমন ফার্স্ট ক্লাস লিভারের উদাহরণ ধরো একটা কাঁচি, কাঁচির দেখবে মিডিলে একটা ক্রস যেখানে হয় সেখানে আলম্ব বিন্দু, অর্থাৎ যে বিন্দুটায় কেন্দ্র করে লেবারটা ঘোরে সেটা হচ্ছে তার আলম্ব বিন্দু। তাহলে একটা কাঁচির ক্ষেত্রে মিডিলে আলম্ব থাকে তাহলে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে যেমন ধরো একটা জাতি, জাতি মানে অবশ্যই বোঝো তোমরা সুপারি কাটার যন্ত্র, সেখানে দেখবে যে সুপারিটা মিডিলে দেওয়া হয়, সে মিডিলে সেটা লোড প্রযুক্ত হয়, অর্থাৎ প্রযুক্ত ভার থাকে সেখানে, এই জন্য এটা সেকেন্ড ক্লাস। এবং অবশেষে যেটা আছে দেখো, লিভারের কোন লিভারের মাঝে প্রযুক্ত বল থাকে, মাঝে প্রযুক্ত বল থাকে কোথায়, যে চিমটা যদি তোমরা দেখে থাকো কোথাও, ছোট্ট চিমটা ঘড়ির দোকান বা মোবাইল দোকান দেখে থাকবে, দেখবে যে মিডিলে বলটা প্রয়োগ করা হয়, এক প্রান্তে তার আলম্ব বিন্দু থাকে, এক প্রান্তে কোনো একটা বস্তু থাকে ধরা হয়, তাহলে মিডিলে যেহেতু বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে থার্ড ক্লাস লিভার। তাহলে তোমাদের মধ্যবিন্দু দিয়ে প্রত্যেকটা লেবারকে সংজ্ঞায়িত করা যাবে, অর্থাৎ কোনো লেবারের মাঝে যদি আলম্ব বিন্দু থাকে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস লেবার, কোনো লেবারের মাঝে যদি প্রযুক্ত লোড থাকে তাহলে সেটা সেকেন্ড ক্লাস লেবার, এবং কোনো লেবারের মাঝে যদি বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে থার্ড ক্লাস লেবার। তো তো এই ছিল আজকের প্রশ্ন। আজকের ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর বাড়াতে চাইছি না, আমাদের ভিডিও আপলোড একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো।